নমস্কার এম বাজার শপিং মলে গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে বর্তমানে বিশালভাবে নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন লোকেশানে এই শপিং মলে নিয়োগ চলছে তো শুধুমাত্র আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী যে কেউ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে বা এই শপিং মলে কাজে জয়েন হওয়ার জন্য আপনাদের কিভাবে আবেদন করে আপনারা জয়েন হতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে কত টাকা করে আপনারা প্রতি মাসে বেতন পাবেন কত ঘন্টা করে ডিউটি টাইম রয়েছে কোন কোন লোকেশানে আপনারা কাজটা পাবেন কিছু বিস্তারিত সমস্ত আজকে ভিডিওতে আমরা স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জবস আপডেট সবটাকে আপনার ফোনে পাওয়ার জন্য তা আসুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে আমরা সেটা স্টেপ স্টেপ দেখে নেব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বর্তমানে এম বাজার শপিং মল থেকে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন এম বাজার শপিং মল জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে আমরা জব ডিসক্রিপশান টোটাল দেখে নেবো কতগুলো শূন্যপাতের নিয়োগ চলছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপাত সংখ্যা রয়েছে বাষট্টি শূন্যপাতি কিন্তু বর্তমানে নিয়োগ চলছে খুব কম সংখ্যক ভ্যাকান্সি এখানে রয়েছে এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে হায়ার ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ন্যূনতম যদি আপনাদের অষ্টম শ্রেণী পাশ থেকে করতো কয়েকটা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কয়েকটা পোস্ট রয়েছে যেগুলোতে আপনাদের হায়ার ডিগ্রি চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং গ্রাজুয়েশন চা হয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি বা যোগ্যতা চাওয়া হয়নি যদি আপনারা কোনো রকম ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো রকম যোগ্যতা এখানে দরকার নেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়স সীমায় যারা চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের ক্ষেত্রে যে বয়সীমায় চা হয়েছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া মহিলাদের যেটা বলা হয়েছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে যে কেউ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিউটি টাইম যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে প্লাস ওয়ান আওয়ার ব্রেকের জন্য রয়েছে এখানে পার মান্থ যে বেতনটা আপনারা পাবেন সেটি দেখতে পাচ্ছেন বারো হাজার তিনশো টাকা থেকে ষোলো হাজার চারশো টাকার মধ্যে কিন্তু কিন্তু আপনারা বেতন পাবেন তবে পোস্ট অয়েস এখানে স্যালারি দেওয়া হবে কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং কোন পোস্টে কত টাকা বেতন পাবেন সবটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি যেটা আপনারা পাবেন এটা এখানে আপনারা যে ফ্যাসিলিটিসগুলো পাবেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলি কিন্তু অলরেডি আপনারা পাবেন উইকলি ওয়ানডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা একদিন করে শপিং মল থেকে ছুটি পাবেন তবে যে স্যালারিটি আপনারা পাবেন সেটি কিন্তু ফিক্সড স্যালারি রয়েছে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার চারশো টাকার মধ্যে কিন্তু ফিক্সড স্যালারি কিন্তু আপনারা এখান থেকে পাবেন এরপর পরে আমরা দেখে নেব জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে নিয়ে চলছে এবং কোন কোন পোস্টে কী যোগ্যতা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পোস্টের নামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার সেলস পার্সন দুই নম্বর যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিটেল স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে তিন নম্বর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন বিলিং অর্থাৎ এই বিলিংয়ের কাজে কিন্তু আপনাদের কাজে জয়েন হওয়ার জন্য এইচএস পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে কাজে জয়েন হতে পারবেন এছাড়া রয়েছে দেখতে পাবেন চার নম্বরে ব্যাক অফিস এক্সিকিউটিভ মল সেলস এক্সিকিউটিভ এছাড়া রয়েছে প্যাকেজিং এছাড়া রয়েছে সিকিউরিটি গার্ড এছাড়া আদার্স কয়েকটা পোস্টে কিন্তু বর্তমানে নিয়ে চলছে তো আপনাদের পছন্দ একটা গুরুত্বপূর্ণ পোস্টে আপনারা আবেদন করে নিতে পারেন তো এরপরে সরাসরি আমরা দেখে নেব যে কোন কোন লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে তো দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান যে কোন লোকেশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কলকাতা অর্থাৎ আপনি যদি কলকাতা থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনি কলকাতার মধ্যে কাজটি পেতে আপনার সুবিধা হবে বা কলকাতা এরিয়ার মধ্যে কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন সাউথ পয়েন্ট ট্রেফার এছাড়া রয়েছে হুগলি এছাড়া নর্থ পয়েন্ট ট্রেফার এছাড়া দেখতে পাচ্ছেন মেদিনীপুর এছাড়া নদীয়া হাওড়া অ্যান্ড আদার্স তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যে লোকেশান রয়েছে সেখানে কিন্তু আপনারা এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হলে আপনাকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে অফিসিয়াল এইচ আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো সেখানে সরাসরি কথা বলে আপনারা নিজেরা কিন্তু আবেদন করে নিতে পারবেন তবে আবেদন করতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট অপশানে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ